আজকে চা নিয়ে চলে এসেছি আর চা খেতে খেতে ভিডিওটা শুরু করছি। আর এখন বাজে সকাল 1:15, তো চলো এখন থেকে আমরা আমাদের ভিডিওটা স্টার্ট করছি। আর দেখতেই পেলাম যে ঘর মোছা বাসন ধোয়া সবটাই কমপ্লিট হয়ে গেছে, তো এবারে চা করে নিয়ে চলে এসেছি। এখন চা খাবো, তারপরে যাবো রান্নাঘরে রান্না করতে। তো তোমরা ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো এই দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি, আর আজকে ছোট হাঁড়িতে ভাত বসিয়েছি। তার কারণটা কি বলতো, কালকে ধর রুটি রয়েছে তো ওগুলো ফেলে দিব, তো আমাদের দাদাভাই বললো খেয়ে নিবো রুটিগুলো, বেগুন পুড়িয়ে দিব। তো সেই কারণে আমি আর বাবুর মতন ভাত বসিয়েছি ছোট হাঁড়িতে করে, আরও নিয়ে যাবে। আর চলো কি রান্না করি, দেখো এখানে সবজি বার করে রেখেছি। তো নিরামিষ, আজকে নিরামিষ রান্না করবো। আর নিরামিষ রান্না করতে মনে হয় যেন কি রান্না করবো কি রান্না করবো, আর যতই রান্না করি ভাত তো মানে খাওয়াই যায় না, নিরামিষ খুব কষ্ট করে খেতে হয়। তো এই দেখো ফ্রিজ থেকে বার করলাম ফুলকপি, তারপরে বেগুন। তো আর আগের ভিডিওতে দেখতে পেয়েছো মা বড়ি দিয়েছে, তো আজকে বড়ি দিয়ে মানে ফুলকপি আলু বেগুন দিয়ে তরকারি করবো। তো চলো এখন রান্নাটা করে নিই, তারপর আবার দেখা। তো প্রথমে আমি ফুলকপিটা ভেজে নিলাম, তো ফুলকপিটা ভাজা হয়ে যাচ্ছে, এবার তুলে নেব। আর এখানে বলছে বড়ি, বাড়ির মানে কেনা বড়ি হলে তো একটা করে দিলেই হয়ে যায়, আর খেতে অত টেস্ট থাকে না। আর এটা মায়ের হাতের বড়ি বলে কতগুলো দিয়েছি, দেখো বড়ি দুটো লোক খাবো। তো এই দেখো আমার সব কিছু ভেজে আবার মশলা দিয়ে একসঙ্গে করে কষে নিলাম। তো আমি জল দিতে জলটা দিয়ে নিই, দিয়ে ভরে যাচ্ছে। তো এই দেখো বন্ধুরা, তাড়াতাড়ি জল দিয়ে চলে আসলাম। আর এই দেখো কত জামা কাপড় আছে এখানে, মানে গতকালকে এসেছি তো মাসি ভাই এসছে দেখতে পেলাম, তো গোছানোর সময় পাইনি, তো জামা কাপড়গুলো এখন গুছিয়ে নিয়ে একটু ফাঁকা আছে। তরকারিটা তো জল দিলাম, তো সে আর আমি দেখো জামা কাপড় গুছিয়ে নাইটে দিয়ে ঢেকে রাখি, তো যাতে টিকটিকিতে পাইনিটা এখানে না পড়ে। তো চলো এখন এগুলো ঝটঝট করে গুছিয়ে নিই। যাইনি তো সবজি নেবো, সবজি তো ফ্রিজের আছে, তো তাও কিছু টুকটাক কিছু লাগবে, তো সবজিটা নেবো। ওই সবজিওয়ালা আসছে, তো চলো কি সবজি নিয়ে দেখো। তুলে দেওয়া যাবে না আলু? তো দেখতে পেলাম একটা বড়ি ফুলকপি আলু দিয়ে একটা সবজি হয়েছে, আর হবে রান্না ছোলা শাক। তো ছোলা শাকটা আমি এখন বাঁচছি, ছোলা শাক খেতে যেরকম টেস্ট কিন্তু বাঁচাটা খুব কষ্ট পাওয়া ব্যাপার। তো যাই হোক চলো এখন বেছে নিই, তারপরে রান্না হবে। অনেকে হয়তো জানো, আবার অনেকে হয়তো জানো না, ওই ছোলার শাকের সাথে যদি একটা এরকম পালং শাক দেওয়া যায় না, তো শাকটা খেতেও খুব নরম হয় আর টেস্ট লাগে। আর ছোলার শাক যতই সিদ্ধ করো না একটু শক্ত শক্ত থাকে, তো আমি সেই কারণে যখনই ছোলার শাক রান্না করি পালং শাক মিশিয়েই রান্না করি। তো চলো এখন রান্না করি শাকটা। এই দেখো আমি বেগুনটা তেল মাখিয়ে নিয়েছি আর ছেঁচকে দিয়ে ফুটো করে নেবো, আমার ক্ষমতা নাই মনে হচ্ছে হয়ে গেছে। এই দেখো তো আমাদের তো উনুন নাই, গ্যাসেই পোড়াতে হবে। তো চলো এখন গ্যাসে আমি বেগুনটা পোড়াতে দিই, ফুটবে না তো ভয় লাগে। তো এই দেখো আমার বেগুন পোড়ানো হয়ে গেছে, আর বেগুন পুড়িয়ে গ্যাসের কি অবস্থা দেখো, গ্যাসে বেগুন পোড়ালে গ্যাসের অবস্থা এরকমই হয়। তো যাই হোক চলো এখন আমি গ্যাস পরিষ্কার করবো, আর এদিকে শাক হচ্ছে। তো আমার রান্না করা হয়ে গেছে, গ্যাস মোছা হয়ে গেছে, আর কী রান্না হয়েছে চলো সেটা দেখে দিই। তো প্রথমে রয়েছে শাক, ভাত, আর একটা সবজি, আর রয়েছে বেগুন পোড়া। বিছানাটা নোংরা হয়েছে, এবার বিছানাটা ঝেড়ে নেব, ঝেড়ে একবারে স্নান করে নেব। তো চলো এখন বিছানাটা ঝেড়ে ঘরটা একবার ঝাড় দিয়ে আমি স্নানটা করে নিই। আর বাবু ওদিকে চিৎকার করছে স্নান করতে গিয়ে, ঠান্ডার মধ্যে স্নান করতে গিয়ে এত চিৎকার করে তা বলার কথা নয়। তো চলো আমি এখন এগুলো ঝাড়ঝুড়
ঝাড়ঝুড় দিয়ে সানটান করে নিই, তারপর আবার দেখাচ্ছি। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আজকে আমি খেলাম রুটি আর বেগুন পোড়া, আর সঙ্গে ছিল মাদের মাদের আজকে হচ্ছে একাদশী, আর একাদশীর প্রসাদ। এই খেয়ে আজকে আমার সকালে খাওয়া হয়ে গেল, এখন যাবো দোকানে। তো টাটা বাই বাই। আর আমারও সানটান করা কমপ্লিট হয়ে গেছে, ঠাকুরকেও দেওয়া হয়ে গেছে, আর খাওয়া হয়নি। তো ভাবছি বাবুকে নিয়ে একটু রোদে যাব, তো রোদ থেকে এসে খাবো। সানটান করে প্রচন্ড ঠান্ডা লেগে গেছে। তো এই দেখো আমি আর বাবু আমাদের রাস্তার সামনে, মানে বাড়ির সামনে রাস্তায় দাঁড়িয়ে আছি রোদে। বাবুতে তাকাতেই পাচ্ছে না, রোদটা খুব ভালো লাগছে সানটান করে এসে রোদে দাঁড়ানো। তো তো রোদ থেকে চলে আসলাম, আর এই দেখো বাবু টিভি চালাচ্ছে। বাবু তো শুধু টিভি দেখার কাজ, এখন তো পড়াশোনা নাই, পরীক্ষা হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করি, খাওয়া হয়নি, আবার দেখা হবে পরে। তো এই দেখো বন্ধুরা, আমি রাতে রুটি বানাবো বলে ময়দা মাখিয়ে নিয়েছি, আর আজকে একটু রুটিটা বেশি হয়ে গেছে, ময়দাটা নরম হয়ে গেছিলো, তো একটু ময়দা দিলাম, তো রুটি মানে বেশি হয়ে যাবে। তো আমাদের লাগে ছটা, রেখে নিয়েছে তিনটে, ছটা আটটা নটা রুটি, তো তিনটে রুটি বেশি হয়ে গেছে। তো যাই হোক, ফেলে দেবো না, রুটি করে রাখবো, কালকে সকালে চা দিয়ে খাওয়া হয়ে যাবে। আর এদিকে আমি তহা বসিয়ে দিয়েছি, আর এই দেখো এখানে একটা ছোট্ট রুটি ফেলে নিয়েছি। তো প্রথমে ছোট্ট রুটিটা করব, তার কারণ প্রথমকার রুটিটা কাউকে খেতে হয় না, তো সেই কারণে এই রুটিটা প্রথমে করবো। তো চলো এখন আমি রুটিটা করে নিই। গুড ইভিনিং বন্ধুরা, তো অনেকক্ষণ তোমাদের কাছে আসা হয়নি, তো অনেকক্ষণ পরেই আসলাম তোমাদের কাছে। আর এখন বাজে হচ্ছে সাড়ে চারটে, মানে 4:40। তো সারাদিন তো ঘরে চুপচাপ একাই বসে থাকি, মানে যেটুকু সময় তোমাদের সাথে গল্প করি সেটুকুই, মানে তাছাড়া তো আর কারোর সঙ্গে সেরকমভাবে কথা বলা হয় না। তো চলো এখন একটু বাইরে বেরোবো, পাশের বাড়ির সব, মানে পাশের বাড়ির সব যাগুলো, তারপরে এমনি কাকিমা হয় পাড়া সব, তো ওরা বেরোবে, ওদের সঙ্গে একটু গল্প করে আসি। আর ভাবছি একটু পার্লারে যাবো, আমাদের বাড়ির পাশে পার্লার, তো চলো দেখি রাস্তায় বেরিয়ে পার্লারটা খুলেছে নাকি। যদি পার্লারটা খুলে তাহলে আজকে পার্লারে যাবো, আর নাহলে আর যাওয়া হবে না। তো চলো এখন বাইরে যাওয়া যাক। তো একটু ঘুরে টুরে চলে আসলাম, আর রাস্তায় বেরিয়ে দেখলাম যে পার্লারটা খুলিনি, তো তাই আর পার্লারে গেলাম না। তো চলো এখন কিছু টিফিন খাবো, সন্ধ্যা হয়ে গেছে, আর বাবুকেও একটু টিফিন দেবো, তো তারপর আবার পরে দেখা হচ্ছে রাতে। বন্ধুরা আমি দোকান থেকে চলে এসেছি, জামা প্যান্ট ছেড়ে ফ্রেশ হয়ে এলাম ঘরে। তো দেখছি এখনো ঘুমাচ্ছে, উঠেনি, মানে এদের নিয়ে আর পারা যায় না, দেখি উঠছে নাকি ঘুম থেকে। এই দেখো ঘুমিয়ে আছে সব, ওঠো ওঠো, আমি খাবো, ওঠো। আরে খাবারটা ঢাকা আছে, তুমি খাও না, দেখলা খাবারটার মধ্যে আমাকেই নিয়ে খেতে হবে। তো যাই হোক, তোমার সবসময় ফোনে ভিডিও করার কি আছে, ফোনে ভিডিও করার কি আছে, আমি বাড়িতে এলাম তো ফোনে ভিডিও করবো না, ঘুমাও সারাত্রি, মানে দুপুর বেলায় ঘুমায় রাত্রে বেলায় ঘুমায় সবসময় ঘুম। তো যাক আমি আমি খাবার নিয়ে আমি খেয়ে নিচ্ছি, ওকে উঠতে হবে না, ঘুমিয়ে দেখো, আমি খাবার নিয়ে আমি খাচ্ছি, ঠিক আছে। তো বন্ধুরা দেখো আমার জন্য খাবার রেখেছে, রুটি, একটা সবজি আর একটা মিষ্টি। তো আমি এখন খেয়ে নিই, ও ঘুমাচ্ছি যখন। তো বন্ধুরা এখন বাস 10:25, আমি খাওয়া দাওয়া করে নিই, আর গুড নাইট অল ফ্রেন্ড, সবাই ভালো থেকো, আবার দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে।